স্পোকেন ইংলিশ শিখতে গেলে বা ইংরেজিতে কথা বলতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সেন্টেন্স গঠন করা। সেন্টেন্স গঠন করা যখন আমরা শিখব বা সেন্টেন্স যখন গঠন করতে পারবো, তখন কিন্তু আমরা অটোমেটিক ইংলিশে কথা বলতে পারবো, ইংলিশে লেটার, প্যারাগ্রাফ সমস্ত কিছু লিখতে পারবো। সো আজকে আলোচনার টপিক খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা আলোচনা করব সেন্টেন্স, অ্যাবাউট সেন্টেন্স। সো সেন্টেন্স সম্বন্ধে আমরা কী কী ভিডিওর মাধ্যমে কভার করব, আজকে আমরা শিখব হোয়াট ইজ সেন্টেন্স, সেন্টেন্স কাকে বলে, হাউ টু মেক সেন্টেন্স উইথ এক্সাম্পল, রাইট? সেন্টেন্সকে আমরা কীভাবে গঠন করতে পারি, ছোটো ছোটো সুন্দর সুন্দর এক্সাম্পলের মাধ্যমে আমরা শিখব, আর কিছু এক্সারসাইজকে আমরা শর্ট আউট করবো, কিছু এক্সারসাইজ আমরা করব। ম্যাথ ডিবিএস ম্যাডাম ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা তোমরা অবশ্যই অন রাখবে, তাহলে আমার তৈরি ভিডিওগুলো তোমরা কিন্তু সহজেই তোমাদের স্ক্রিনে চলে আসবে, আর ইংরেজিতে তোমরা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। ওকে, এখন শুরু করা যাক। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। দেখো, সবার প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে কভার করব সেটা হচ্ছে হোয়াট ইজ সেন্টেন্স, সেন্টেন্স কাকে বলে, রাইট? সেন্টেন্স কাকে বলছে? দেখো, আমি এখানে লিখে দিয়েছি, এ গ্রুপ অফ ওয়ার্ডস উইচ মেক এ কমপ্লিট সেন্স ইজ কল্ড সেন্টেন্স। বলছে এ গ্রুপ অফ ওয়ার্ড, কিছু ওয়ার্ডসের গ্রুপ একটা কমপ্লিট সেন্স দিচ্ছে, উইচ মেক এ কমপ্লিট সেন্স, অর্থাৎ সম্পূর্ণভাবে মনের ভাবটাকে কিন্তু প্রকাশ করছে, তাকে কিন্তু আমরা কি বলছি, সেন্টেন্স বলছি। তো এক কথায় সেন্টেন্স কাকে বলে, যে কতগুলি ওয়ার্ড যারা পাশাপাশি বসে একজন বক্তার মনের ভাবটাকে সুন্দর করে প্রকাশ করে দেয়, সেটাকে কিন্তু আমরা সেন্টেন্স বলি। ওকে, তো এখানে কিন্তু সেন্টেন্স তৈরি করতে গেলে যেমন মাথায় রাখতে হবে, কিছু জিনিসটা নোট রাখবে, সেটা হচ্ছে সেন্টেন্সকে যদি আমরা মেক করতে চাই বা তৈরি করতে চাই, আমাদের সেন্টেন্সের শুরু যেটা হবে, অলওয়েজ বিগিন উইথ ক্যাপিটাল লেটার। কী দিয়ে? না, সেন্টেন্স সবসময় আমরা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব। আরেকটা কথা বলবো, এ সেন্টেন্স অলওয়েজ এন্ড উইথ, ওকে, ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক অর এক্সক্লেমেটরি মার্ক, রাইট? তো সেন্টেন্স সবসময় শেষ হবে কি দিয়ে? না, ফুল স্টপ দিয়ে, কোয়েশ্চেন মার্ক দিয়ে বা এক্সক্লেমেটরি মানে ওয়ার্ড দিয়ে, মার্ক দিয়ে যাকে বলা হয়, রাইট? তো এই দুটো জিনিস আমরা জানলাম। তাহলে এই যে সেন্টেন্সটা আমরা পড়লাম যে এ গ্রুপ অফ ওয়ার্ডস উইচ মেক এ কমপ্লিট সেন্স ইজ কল্ড সেন্টেন্স, তো এটা যেমন এ গ্রুপ অফ ওয়ার্ডস আমরা কি বলতে পারি, এ গ্রুপ অফ ওয়ার্ডস, সাপোজ কিছু ওয়ার্ড, যেমন আমি দিলাম তোমাকে কিছু গ্রুপ অফ ওয়ার্ডস, যেমন ক্যাট আমি একটা দিলাম, ওকে, দেন আমি দিচ্ছি কি দ আমি দিলাম, দেন আমি দিলাম কি ফিশ, ওকে, ফিশ তোমাকে আমি দিলাম, রাইট? ইটস আমি দিলাম, ইএটিএস, রাইট? ইটস, তো কতগুলো, এগুলো দেখো গ্রুপ অফ ওয়ার্ডস, কতগুলো ওয়ার্ডস রয়েছে, কারণ যেমন ধরো ক্যাট, দ, ফিশ, ইটস, রাইট? এগুলো কিন্তু কিছু ওয়ার্ডস, রাইট? এই ওয়ার্ডসগুলোকে দিয়ে আমরা কি করছি, যখন আমরা একটা কমপ্লিট সেন্সকে তৈরি করছি বা একটা মিনিংফুল একটা বাক্যকে গঠন করছি, এটার সাহায্যে, রাইট, একটা বক্তার মনের ভাবটাকে প্রকাশ করছি। তো এটা দিয়ে আমি কি কমপ্লিট সেন্স তৈরি করতে পারি বা কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে পারি? আমি এটা দিয়ে করতে পারি দ্য ফিশ, এইভাবে দিতে পারি, সরি, দ্য ক্যাট, এটা আমরা দিতে পারি দ্য। অলওয়েজ সেন্টেন্স কী বলেছি, শুরু করবো কী দিয়ে? না, ক্যাপিটাল লেটার দিয়ে। সো আমরা দিতে পারি দ্য, এবার আমরা লিখবো কি ক্যাট, ওকে, সিএটি, ক্যাট দিলাম। এবার আমরা ইটসকে ব্যবহার করি, ইএটিএস, রাইট? ইটসকে ব্যবহার করলাম, ইটস ফিশ, FISH, ফিশ। তাহলে এখানে দেখতে পেলাম যে এখানে কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স গঠন হয়ে গেল, এবার শেষ কী দিয়ে করতে হবে বলেছে, না ফুল স্টপ নয়, কোয়েশ্চেন মার্ক নয়, এক্সক্লেমেটরি ওয়ার্ড, ওকে, বা মার্ক। সো আমি এটা ফুল স্টপ দিয়ে শেষ করবো, যদি কোনো প্রশ্ন করতাম তাহলে আমি কোয়েশ্চেন মার্ক দিতাম। তাহলে আমি একটা কমপ্লিট একটা বাক্য করেছি, তো আমি একটা ফুল স্টপ দেবো, কী দিলাম, যে দ্য ক্যাট ইটস ফিশ, অর্থাৎ বিড়াল মাছ খায়, রাইট? না, তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হলো যে আমরা শিখে গেলাম তাহলে যে ওয়ার্ডস, এ গ্রুপ অফ ওয়ার্ড, কিছু ওয়ার্ডস উইচ মেক এ কমপ্লিট সেন্স, যেটা কমপ্লিট সেন্সকে তৈরি করছে। দেখো, কিছু ওয়ার্ডস যেটা একটা কমপ্লিট সেন্সকে তৈরি করলো, অর্থাৎ সুন্দর একটা বাক্যকে গঠন করে দিল আমাদের, এটাই হচ্ছে সেন্টেন্স, রাইট? তো এই সেন্টেন্স গঠন কিন্তু আমরা কি, সেন্টেন্সটা কি, তাহলে ব্যাপারটা বুঝে গেলাম, আমরা এই পয়েন্টটা কভার করলাম যে হোয়াট ইজ সেন্টেন্স, রাইট? নেক্সট পয়েন্টে আমরা যাবো। এবার দেখো নেক্সট কী বলেছে, নেক্সট বলেছে হাউ টু মেক সেন্টেন্স উইথ এক্সাম্পল, অর্থাৎ সেন্টেন্স কীভাবে মেক করতে হয় সেটা আমরা এক্সাম্পলের সাহায্যে কী করব, না শিখবো, রাইট? না, তাহলে দেখো সেন্টেন্স মেক করতে গেলে কিছু কিছু জিনিসকে আমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সবার প্রথমে জানতে হবে সাবজেক্ট, সবাই আমাকে লিখতে হবে কি সাবজেক্টকে, এস ইউ বি
J-E-C-T, right? Subject, then amra plus ki korbo, na verb ke korbo, V-E-R-B, verb ke korbo, then amra ki korbo, na object ke korbo, O-P-J-E-C-T, right? To amra sentence ke toiri korte gele ki korchi, na shobar age subject ke byabohar korbo, then amra verb ke byabohar korbo, then amra object ke byabohar korbo, okay? সাবজেক্ট কে এবার আমরা জানবো সাবজেক্ট কে সাবজেক্ট হচ্ছে যে কাজ করে অর্থাৎ যে কর্তা যে কাজটা করছে যে কর্তা তা সে হচ্ছে সাবজেক্ট রাইট বোঝা গেল ভার্ব কে ভার্ব কাকে বলছে সাবজেক্ট যা করে তাই হলো ভার্ব সাবজেক্ট যেটা করছে হয়তো সে সুইম করছে বা সে ওয়াক করছে তো সে যেটা বা সে ইট করছে সে যেটা করছে সেটাই কিন্তু ভার্ব অর্থাৎ আমরা বলি না ক্যাট দেখো সেন্টেন্স আমি দিলাম না সাবজেক্ট এখানে কে দিলাম সাবজেক্ট আমি কাকে দিলাম না সাবজেক্ট দিলাম ক্যাটটাকে ওকে কারণ সে কিন্তু কে না কর্তাকে সে কাজটা কে করছে ক্যাট ক্যাট কিন্তু ফিশটাকে খাচ্ছে তো কর্তাকে না ক্যাট সো আমরা সাবজেক্টকে জানতে পারলাম না ক্যাট জানতে পারলাম এবার কি করছে সাবজেক্ট কি করছে মানে যা করছে কি করছে না ইট করছে সো ইটটা হচ্ছে ভার্ব মাথায় রাখতে হবে দেন আমরা ভার্বকে ব্যবহার করব দেন কি করব না অবজেক্ট অবজেক্ট কাকে বলছে এবার এটা কিন্তু ইম্পর্টেন্ট অবজেক্ট হচ্ছে সেন্টেন্সের মধ্যে কার ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা আমরা আনসার পাবো সেটাই হচ্ছে অবজেক্ট রাইট না অর্থাৎ সেন্টেন্সের মধ্যে থাকা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তাহলে আমরা কি করব না যা আনসার পাবো সেটাই হচ্ছে অবজেক্ট ওকে তার মানে ভার্বকে আমাকে প্রশ্ন করতে হচ্ছে কি বা কাকে দিয়ে ভার্ব দেখো এই সেন্টেন্সটা ভার্বকে ছিল ভার্ব হচ্ছে ইটস তাহলে ইটসকে আমাকে প্রশ্ন করব কি বা কাকে দিয়ে তাহলে আমি প্রশ্ন করতে পারি কি ইট করছে রাইট না কি ইট করছে প্রশ্ন করলাম কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে তো আমি কি ইট করছে প্রশ্ন করতে পারি না ফিশ ইট করছে তাই তো কি ইট করছে প্রশ্ন করছে তো ফিশ ইট করছে এটাই মাথায় রাখতে হবে অবজেক্ট কাকে বলে তাহলে বোঝা গেল ব্যাপারটা আমাকে যে সেন্টেন্সকে মেক করতে গেলে হাউ টু মেক সেন্টেন্স করতে গেলে আমাকে কিন্তু এই ফর্মুলাটা জানতেই হবে যে সাবজেক্ট ভার্ব দেন হচ্ছে অবজেক্ট ওকে এবার ধরো আমি কিছু এক্সাম্পল তোমাকে দিচ্ছি এক্সাম্পল আমি তোমাকে কি দিতে পারি খুব ইম্পর্টেন্ট এক্সাম্পলগুলো যেমন ধর আমি দিচ্ছি দীপু দীপু ওকে আমি তারপর দিচ্ছি বয় দেন আমি দিচ্ছি এ দেন আমি দিচ্ছি ইজ ওকে তাহলে দীপু বয় এ ইজ ওকে এটা কি কোনো সেন্টেন্স হয়েছে না এটা কোনো রকম কোনো সেন্টেন্স হয়নি এখানে তো আমি কিছু সিম্পলি কিছু ওয়ার্ডকে পেয়েছি ওকে আমরা এবার এখানে আমরা শিখবো যে হাউ টু মেক সেন্টেন্স এখান থেকে সেন্টেন্স কীভাবে ইউজ করব সো আমরা সাবজেক্টকে সবার আগে আমি ইউজ করব সাবজেক্ট এখানে কে কর্তা এখানে কে না দীপু আমরা দেখতে পাচ্ছি আর তো আমরা এখানে লিখবো দীপু আর লিখবো প্রথম ওয়ার্ড ক্যাপিটাল করাই আছে যদিও সবসময় বিগেন উইথ ক্যাপিটাল সরি বিগেন উইথ ক্যাপিটাল এখানে ক্যাপিটাল দিয়ে শুরু করতে হবে সো আমি কি করব দীপু এখানে আমি করলাম দীপু দেন আমাকে কি করতে হবে না আমাকে করতে হবে ভার্বকে ব্যবহার করতে হবে ওকে ভার্ব এখানে কে আছে এখানে আমরা দেখতে পাচ্ছি ইজ টু বি ভার্ব ইউজ করেছে ইজকে ব্যবহার করেছে সো আমরা ইজকে দিলাম এবার আমরা ইজকে বসাবো দেন আমাকে কি করতে হবে না অবজেক্টকে ইউজ করতে হবে রাইট দেন আমি কি বসাবো না এ বয় ওকে বোঝা গেল তাহলে সুন্দর একটা সেন্টেন্স তৈরি হয়ে গেল কি তৈরি হলো দেখো দীপু ইজ এ বয় অর্থাৎ দীপু হচ্ছে একটি ছেলে তাহলে কিভাবে সেন্টেন্সকে হাউ টু মেক সেন্টেন্স কিভাবে গঠন করতে হবে এটা আশা করি তোমরা বুঝতে পারছো আমি আরও কিছু এক্সাম্পল দেবো তোমাদের যেমন ধরো আমি নিতে পারি রাইস আর আই সি ই রাইস দেন আমি দিতে পারি ইট ই এ টি ইট দেখো আমি কিছু ওয়ার্ডসকে কিন্তু ইউজ করছি রাইট ইট আর আমি দিলাম কি উই রাইট উই তাহলে আমাকে কি ফর্মুলাটা আমার কি ছিল ফর্মুলা ইম্পর্টেন্ট সবার আগে সাবজেক্ট দেন ভার্ব দেন হচ্ছে অবজেক্ট রাইট আমি শর্টে লিখলাম সাবজেক্ট দেন ভার্ব দেন অবজেক্ট রাইট তাহলে আমরা দেখতে পাচ্ছি রাইস তারপরে দেখতে পাচ্ছি ইট তারপরে দেখতে পাচ্ছি উই রাইট তো আমরা এইভাবে জিনিসটাকে করব যে দেখো সাবজেক্টকে না সাবজেক্ট এখানে উইকে আমরা ব্যবহার করব ওকে উই ওকে উই আমরা ব্যবহার করলাম ডব্লিউ ই রাইট উই এবার আমরা কী ব্যবহার করব না ভার্বকে ব্যবহার করব ভার্ব কি আছে ভার্ব এখানে দেখতে পাচ্ছি ইট দেওয়া আছে তাই তো ই সরি ই এ টি রাইট ইট দেওয়া আছে দেন কি করা আছে না অবজেক্ট কে আছে রাইস আর
I-C-E, rice, right? তাহলে কিন্তু আমরা দু নম্বর সেন্টেন্সটাও গঠন করে ফেললাম এই ওয়ার্ডগুলোকে কাজে লাগিয়ে, কি না উই ইট রাইস, রাইট? আমরা কি করি না খাই ভাত, ওকে? তিন নম্বর দেখো, তিন নম্বর আমি দিতে পারি ডগ, ডিওজি ডগ। নেক্সট কি আছে, হ্যাজ আমি দিতে পারি, এ দেন আমি দিতে পারি হি, রাইট? ডগ হ্যাজ এ হি, ওকে? এখানে কিন্তু কতগুলো ওয়ার্ডকে আমি ব্যবহার করলাম, ওকে? এবার এটা দিয়ে আমরা সেন্টেন্স মেকিং কী করে করবো? দেখো আমরা এখানে করতে পারি, এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ওয়ার্ড, রাইট? আমরা এখানে করতে পারি কি করতে পারি, সবার আগে সাবজেক্টকে আমরা নিয়ে আসবো, সাবজেক্টকে আছে হি, হিকে আমরা নিয়ে আসবো। সো আমরা হি দিয়ে করি, দেখি সাবজেক্টকে আনি, হি আনলাম, হি, দেন আমরা কি করব, এবার আমরা ভার্বকে নিয়ে আসব। তো ভার্ব এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে ভার্ব কিন্তু আমরা দেখতে পাচ্ছি হ্যাজ দেওয়া আছে, হ্যাজ কিন্তু হ্যাভ হ্যাজ ভার্ব হয়, সো হ্যাজকে নিয়ে এসছে। তাহলে হি আমরা করব হ্যাজ, হ্যাজকে আনলাম, এবার আমরা কি করব না অবজেক্টকে আমরা নিয়ে আসব। তো হ্যাজ, এবার অবজেক্ট কে আছে, না ডগ আছে, তাহলে হি হ্যাজ এ ডগ, ওকে? তার আছে একটি কুকুর। হয়ে গেল সেন্টেন্সেস, তো এটা দিয়ে আমরা সুন্দর করে সেন্টেন্সেস সাজিয়ে ফেললাম, ওকে? দেন দেখো চার নম্বর, চার নম্বর আমি তোমাকে কিছু ওয়ার্ড দিই, এ দেন সিটি, সিআই টি ওয়াই সিটি, দেন আমি ইজ দিলাম, দেন আমি কলকাতা দিলাম, ওকে? যাকে বলা হয় কলকাতা, তাই তো? কে ও এল কলকাতা, কে এ টি, রাইট? কলকাতা একটি নির্দিষ্ট পার্টিকুলার শহরের নাম, সেই জন্য কিন্তু কলকাতা ক্যাপিটাল লেটার দেওয়া হয়েছে। এছাড়াও যদি সেন্টেন্সের প্রথমে কলকাতাকে আমরা ব্যবহার করি তাও কিন্তু ক্যাপিটাল হবে, রাইট? কলকাতা যদি মাঝখানেও থাকে তাও কিন্তু ক্যাপিটাল হবে, কারণ যখন কোনো তোমরা জানো নাউনে পড়েছো, স্পেশাল নাউন বা স্পেশাল নেম যখন হয় তাহলে আমরা সেটা ক্যাপিটাল করি। তো কলকাতা একটা স্পেশাল নেম, বিকজ এটা প্রপার নাউন যাকে বলবো, বিকজ পার্টিকুলার ও প্লেসটার নাম বা শহরটার নাম বলে যদি আমি বলতো একটা সিটি, তাহলে ডেফিনেটলি এটা স্মল লেটারে হতো, বা সিটিটা কি না কলকাতা হাইলাইট করছে, তো কলকাতা ক্যাপিটালে হবে, তাই তো? তো শুরু করা যাক, এটা দিয়ে আমরা কী ফর্মুলায় ফেলবো, না সাবজেক্টকে নিয়ে আসবো, এখানে সাবজেক্টকে আছে, না আমি দেখে যা আমাদের মনে হচ্ছে কলকাতা এখানে সাবজেক্ট হবে, তো কলকাতাকে নিয়ে আসি, কে ও এল কলকাতা, কে এ টি এ, রাইট? কলকাতা। এবার আমি কী ইউজ করবো, না ভার্বকে ব্যবহার করবো, ভার্বকে আছে, ভার্ব এখানে দেখতে পাচ্ছি ইজ রয়েছে, সো আমরা ইজকে নিয়ে আসবো, কলকাতা ইজ, দেন আমরা অবজেক্টকে ব্যবহার করবো, অর্থাৎ ইজ এ সিটি, হয়ে গেল অবজেক্টের ব্যবহার, ওকে? সো আমরা পেয়ে গেলাম কলকাতা ইজ এ সিটি, অর্থাৎ কলকাতা হয় একটি শহর, বোঝা গেল? নেক্সট আমি আরেকটা দিই, ওকে? আরেকটা আমি কি দিতে পারি, আরেকটা দিতে পারি, হ্যাঁ অনেস্ট, এইচ ও এন ই এস টি, অনেস্ট, দেন আমি দিতে পারি ইজ, ইজ, দেন আমি দিতে পারি অ্যান, দেন আমি দিতে পারি কি না রামু, আর এ এম ইউ, রাইট? রামু, দেন আমি দিতে পারি ম্যান, এম এ এন, রাইট? তো কতগুলো ওয়ার্ডকে আমি ব্যবহার করলাম এখানে, আমি অনেস্ট নিলাম, ইজ নিলাম, অ্যান নিলাম, রামু নিলাম, ম্যান নিলাম। এবার আমি এটাকে দিয়ে কিভাবে সেন্টেন্স মেকিং করব, দেখো সেন্টেন্স তৈরি করব কিভাবে করতে পারি, আমি দিতে পারি দেখো আমি সাবজেক্ট কাকে নিয়ে আসব, না আমি রামুকে নিয়ে আসি সাবজেক্ট, সো আমি এখানে করলাম রামু, আর এ এম ইউ, রামু। এবার আমি কি করব, ভার্বকে আনবো, জাস্ট আ সেকেন্ড, এবার আমি এখানে আনবো ভার্বকে, সো আমি এখানে আনি ভার্ব, ভার্ব কি আছে, ইজ আছে এখানে, সো টু বি ভার্ব দেওয়া হয়েছে, সো আমি আনলাম ইজ, রামু ইজ, হয়ে গেল। এবার কি দেওয়া আছে, না আমি অবজেক্টকে নিয়ে আসবো, তাই তো? অবজেক্টকে, তাহলে আমি করব রামু ইজ, এবার আমি করব না অ্যান, অনেস্ট আছে, তার আগে আমরা অ্যানকে ব্যবহার করে নেবো, বিকজ অনেস্ট হচ্ছে একটা, দেখো এখানে কি দেওয়া আছে, অনেস্ট এইচ যদিও দেওয়া আছে, বাট আমরা এখানে জানি এইচের উচ্চারণটা কি আছে, না উচ্চ থাকে, আমাদের উচ্চারণ কি হয় অনেস্ট, ও এর উচ্চারণটা থাকে, তো সেই জন্য এ এখানে হয় না, অনেস্টের আগে সবসময় ওকে, সরি অ্যানকে ব্যবহার করতে হয়, বোঝা গেল? অনেস্ট আমাদের রয়েছে এইচ দিয়ে, যদিও এটা কনসোনেন্ট ওয়ার্ড, ভাওয়েল নয়, বাট তবু আমরা এটা ভাওয়েল অর্থাৎ অ্যানকে ব্যবহার করি, বিকজ এখানে ও দিয়ে, মানে উচ্চারণটা কিন্তু অনেস্ট হচ্ছে,
এইচ এর উচ্চারণটা উচ্চ থাকছে, ক্লিয়ার? তো আমরা অ্যানটাকে বসালাম, এবার আমরা অনেস্টটাকে লিখলাম, অনেস্ট ম্যান, HONEST, অনেস্ট ম্যানকে ইউজ করে দিলাম। তো অবজেক্ট অনেস্ট ম্যানকে আমরা ব্যবহার করলাম, তাহলে কি দাঁড়ালো, রামু ইজ অ্যান অনেস্ট ম্যান, ওকে, তাহলে দাঁড়িয়ে গেল, বোঝা গেল। তাহলে আমাদের সাবজেক্ট, দেন আমাদের হলো ভার্ব, দেন আমাদের হলো অবজেক্ট, এটা হয়ে গেল, ওকে। এইভাবে কিন্তু সেন্টেন্স মেকিংটা আমাদের করতে হবে, হাউ টু মেক সেন্টেন্স উইথ এক্সাম্পল শেখা গেল। এবার আমরা কিছু এক্সারসাইজ করব, রাইট? সাপোজ ধরো আমি তোমাকে এক্সারসাইজটা আমরা করে ফেলি, EXERCISE, রাইট? এক্সারসাইজ আমরা কিন্তু শর্ট আউট করব, রাইট? সাপোজ ধরো আমি যদি তোমাকে এখানে দিই, বাংলায় লিখে দিলাম যে সীমার অনেক বন্ধু আছে, রাইট? কীভাবে সেন্টেন্স করব, আমরা বাংলায় আমরা কথা বলি কীভাবে ইংরাজিতে সেটাকে আমি কনভার্ট করতে পারি, এবার সেটা আমরা শিখবো, রাইট? যেমন ধরো সীমার অনেক বন্ধু আছে, এটা আমি কী করতে পারি, যে সীমা ওকে কী আছে, না বন্ধু আছে, আছে মানে মানে হ্যাজ, তাই তো? সীমা সাবজেক্ট, এবার আমরা ভার্বকে ব্যবহার করি, হ্যাজ, ওকে, সীমা হ্যাজ, এবার কী আছে, অনেক বন্ধু আছে, রাইট? সো মেনি ফ্রেন্ড, FRIENDS, রাইট? তাহলে সাবজেক্ট কী হলো, সীমা হলো, ভার্ব কে হচ্ছে, হ্যাজ হচ্ছে, মেনি ফ্রেন্ড কী হচ্ছে, অবজেক্ট হচ্ছে। তাহলে আমাকে যদি একটা বাংলা সেন্টেন্স থেকে কীভাবে আমি ইংরাজিতে সেন্টেন্স কনভার্ট করতে পারি সেটা আমি শিখে গেলাম, সীমার অনেক বন্ধু আছে, অর্থাৎ সীমা হ্যাজ মেনি ফ্রেন্ডস, ওকে। নেক্সট দেখো দু নম্বর এক্সাম্পল বা দু নম্বর এক্সারসাইজে আমরা কী করতে পারি, ধরো আমি তোমাকে বললাম গরু আমাদের দুধ দেয়, ওকে, দুধ দেয়, নিজেরা চেষ্টা করো একবার কীভাবে করতে পারো। দেখো গরু আমাদের দুধ দেয়, তো আমরা কী করতে পারি, গরু অর্থাৎ কাউস, COWS, রাইট? কাউস, দেন আমার কী করছে, গরু কী দিচ্ছে, না ভার্বকে আমরা ব্যবহার করবো, সাবজেক্ট তো আমরা করেই দিয়েছি, এবার ভার্বকে ব্যবহার করবো, তো আমাদের গিভস, GIVES, গিভস করলাম আমরা। দেন আমরা কী করব, এবার আমরা অবজেক্টকে, এই যে গিভস মানে কি, গিভস মানে হচ্ছে যে দেয়টা হচ্ছে এখানে ভার্ব, তো আমরা গিভস এই জন্য করেছি, রাইট? এবার কী দিচ্ছে আমাদেরকে, না দুধ দিচ্ছে, এবার আমরা কী করব, কাউ গিভস আমাদের, এবার আস আমাদের কি, না মিল্ক, MILK, রাইট? তো কাউটা হচ্ছে সাবজেক্ট, গিভস হচ্ছে ভার্ব, আস মিল্ক হচ্ছে অবজেক্ট, রাইট? না তো কী দিচ্ছে বা কাদের দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের আমাদের মিল্ক দিচ্ছে। যদি আমাকে বলে গিভস কী গিভস করছে, যাই মিল্ক গিভস করছে, কাদের গিভস করছে, না আমাদেরকে করছে, সো বোঝা গেল এটা হচ্ছে অবজেক্ট। তাহলে কাউ গিভস আস মিল্ক হয়ে গেল। নেক্সট দেখো, দেখো তিন নম্বর সেন্টেন্স আমি তোমায় কী দিতে পারি, আমি যদি দিই ধরো সুমিত স্কুলে যায়, তো এটা আমি কীভাবে মেক করতে পারি বা কীভাবে তৈরি করতে পারি সেন্টেন্স, সুমিত সাবজেক্ট কে আছে, সুমিত দেখতেই পাচ্ছি, তো আমি এখানে লিখব সুমিত, রাইট? না এবার আমরা ভার্বকে ব্যবহার করব, অর্থাৎ যায়, দ্যাট মিন্স গোজ, GOES, গোজ, তারপরে আমরা করব টু, কোথায় যাচ্ছে, না স্কুলে যাচ্ছে, রাইট? না গোজ টু স্কুল, ওকে, SCHOOL, রাইট? গোজ টু স্কুল, অর্থাৎ সুমিত স্কুলে যাচ্ছে, ওকে। নেক্সট ধরো চার নম্বর সেন্টেন্স আমি যদি তোমাকে দিই, রিতা দুধ খায়, ওকে, সো এটা আমি কীভাবে করতে পারি, রিতা দুধ খায়, তো আমি একদম সবার আগে সাবজেক্টকে ব্যবহার করবো, রিতা, সো আমি করলাম রিতা, এবার কী করছে, খায়, ভার্বকে ব্যবহার করবো, খায়, অর্থাৎ খায়কে ইংরেজিতে কী বলে, না ড্রিঙ্কস, ওকে, কারণ দুধ একটা লিকুইড জিনিস, যদি কোনো শুকনো জিনিস হতো তাহলে আমি ইটস করতে পারতাম, বাট যেহেতু লিকুইড জিনিস তো আমি কিন্তু ড্রিঙ্কস করবো, DRINKS, রাইট? ড্রিঙ্কস, এবার কী করবো, না মিল্ক, অবজেক্ট, দ্যাট মিন্স দুধ, MILK,
বোঝা গেল? এইভাবে কিন্তু সেন্টেন্সটা আমাদেরকে গঠন করতে হবে বা সুন্দর করে সেন্টেন্সটা আমরা করতে পারি। আরও কিছু এক্সারসাইজ আমরা করি, আরও কিছু করলে আমরা আরও ভালো করে শিখতে পারবো। 5 নম্বর সেন্টেন্স ধরো তোমাকে আমি দিলাম, সেখানে একটি বিড়াল, ওকে, সেখানে একটি বিড়াল। সো আমি এটা কি করতে পারি? সেখানে দ্যাট মিন্স হচ্ছে দেয়ার, ওকে। সো আমরা করব দেয়ার, TH ER E, দেয়ার ইজ এ ক্যাট, হয়ে গেল। দেয়ার আমরা ইউজ করলাম সাবজেক্ট, অর্থাৎ সেখানে রয়েছে। ইজকে ভার্বকে ব্যবহার করলাম, এ ক্যাট অর্থাৎ একটি ক্যাট এখানে রয়েছে, ওকে। নেক্সট রয়েছে কি? নেক্সট 6 নম্বর সেন্টেন্স আমরা কি করতে পারি? হ্যাঁ, টেবিলের উপর বই রয়েছে, রাইট? টেবিলের উপর বই রয়েছে। সো এটাকে আমি ইংলিশে করবো, করলে আমি কিভাবে করতে পারি? আমি এভাবে দিতে পারি, দেয়ার, TH ER E, দেয়ার আর ইজও দিতে পারতাম, বই আছে, সো বইগুলো আমি করে ফেললাম। সো দেয়ার ইজ করি, দেয়ার ইজ বুক অন দ্য টেবিল, ওকে, অর্থাৎ টেবিলের ওপর বই রয়েছে, দেয়ার ইজ বুক অন দ্য টেবিল, ওকে। সো ইজ এ একটা দিতে পারি, কারণ একটি বই আছে, একটি বইকে যেহেতু বইটা হাইলাইট করেনি, নয় আমাকে বইগুলো, সেন্টেন্সটা বাংলায় আসলে আরেকটু সুন্দর দরকার ছিল, হয় আমি বইগুলো করতে পারি, নয় আমি বইটি করতে পারি। সো আমি বইটি দিয়ে দিলাম। সো আমি এটা দিতে পারি, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, ওকে, সেখানে আছে একটি বই টেবিলের ওপর, রাইট? বোঝা গেল? নেক্সট দেখো, 7 নম্বর আমি কি দিতে পারি? 7 নম্বর আমি দিতে পারি যে পশুরা আমাদের চার দিকে বা চারপাশে বাস করে, রাইট? বাস করে। সো এই সেন্টেন্সটাকে আমি কিভাবে গঠন করতে পারি? আমি দিতে পারি, সাবজেক্টকে নিয়ে আসবো, অ্যানিমালস, ANIM, পশুরা মানে হচ্ছে অ্যানিমালস, রাইট? ANIMALS, রাইট? অ্যানিমালস বাস করে, ভার্বকে আনবো বাস করে, অর্থাৎ লিভস, LIVES, লিভস। এবার আমাদের চারপাশে, দ্যাট মিন্স অল অ্যারাউন্ড, AROUND, অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। সো আমাদের চারপাশে কি বলে? অল অ্যারাউন্ড আস, ওকে, বোঝা গেল? তো এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সটা তৈরি করতে পারি বা সেন্টেন্স আমরা তৈরি করব, ওকে। আর দুই একটা দেখি, যেমন ধরো 9 নম্বর, 7 নম্বর হলো না, 8 নম্বর, 8 নম্বর আমি দিতে পারি, সকল বা সব, সকল পশু দেখা যাচ্ছে তো, পশু কি না জল পান করে, সকল পশু জল পান করে। আমি এটা কি দিতে পারি, কি হতে পারে এটা? অল অ্যানিমালস ড্রিঙ্ক, DRINKS, ড্রিঙ্কস ওয়াটার, রাইট? এখানে সাবজেক্টকে ব্যবহার করলাম, দেন ড্রিঙ্কস পান করে, অর্থাৎ ভার্বকে আনলাম, ড্রিঙ্কস ওয়াটার, তারপরে করলাম জল, অর্থাৎ সকল অ্যানিমাল ড্রিঙ্ক পান করে, অর্থাৎ সরি, ড্রিঙ্ক করে হচ্ছে জল, অর্থাৎ সকল অ্যানিমেল জল পান করে, বোঝা গেল? ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা, জল মানে ওয়াটার, সেটা আমরা তোমরা জানো। তো এইভাবে কিন্তু আমরা সেন্টেন্স মেকিং করতে পারি বা সেন্টেন্সকে গঠন করতে পারি। এবার ধরো আরেকটা আমি দিই, 9 নম্বর সেন্টেন্স আরেকটা দিতে পারি, মুরগি আর হাঁস আমাদের
ডিম দেয়, রাইট? ডিম দেয়। সো এটাকে বাংলায় আমরা দাঁড়ি দিই, তেমন ইংরেজিতে আমরা ফুলস্টপ দিই। ওকে, মুরগি আর হাঁস আমাদের ডিম দেয়, রাইট? খুব সহজ এটা। মুরগি মানে কি? মুরগি ইংরেজি কি? হ্যান্স। সো আমরা লিখব হ্যান্স, HENS, রাইট? হ্যান্স। আর দেওয়া আছে অর্থাৎ অ্যান্ড, দেন হাঁস দেওয়া আছে অর্থাৎ ডক, DUCK, ডক অর ডগস, রাইট? মুরগি এটা পুরো প্রজাতিরা বলেছে বলে আমরা এস করছি, রাইট? সো হ্যান্স অ্যান্ড ডগস করলাম আমরা, কি করছে না আমাদের ডিম দিচ্ছে। ওকে, এবার আমরা ভার্বকে ব্যবহার করব, দেয়, দ্যাট মিন্স গিভ, GIVE, গিভ কি না আস এগ, EGGS, রাইট? তোমরা নিশ্চয়ই এটা জানো যে আমরা যেটা হি সি ইট হয় সেখানেই কিন্তু ভার্বের সঙ্গে এস অর ইএসকে আমরা যোগ করি, আর যেটা অর্থাৎ সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বারে আমরা এস অর ইএসকে যোগ করি ভার্বের সঙ্গে, বাট প্লুরাল যখনই হয়ে যায় তখন আমরা কিন্তু এস বা ইএস যোগ করি না, যা ভার্বটা থাকে সেই, যেমন গিভ ভার্বটা গিভ লিখে দিলাম। এবার যদি শুধু হেনের কথা বলতো তাহলে আমি গিভস করতে পারতাম, রাইট? কিন্তু শুধু হেনের কথা তো বলিনি, হেন আর ডাক দুজনের কথা বলছে, তো দ্যাট মিন্স আমরা গিভসকে করব না, আমরা গিভকে করব, ঠিক আছে? বোঝা গেল, যখন আমরা সিঙ্গেল কিছু করি তখন তার সঙ্গে কিন্তু এস বা ইএস যুক্ত হয়, সিঙ্গেল যখন কোনো পার্সন থাকে তখন তার সঙ্গে এস বা ইএস যুক্ত হয়, ওকে? আর যখন প্লুরাল থাকে তখন তার সঙ্গে এস বা ইএস যুক্ত হয় না, আবার আই এর সঙ্গে এস বা ইএস যুক্ত হয় না, উই এর সঙ্গে এস বা ইএস যুক্ত হয় না, দেশ সঙ্গেও হয় না, ইউ এর সঙ্গেও হয় না। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এটা বোঝা গেল, হেন্স অ্যান্ড ডাগস গিভ আস এক্স, ওকে? আমি কিন্তু অলরেডি এস অর ইএস কোথায় বসে তার উপর ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা যারা দেখোনি এটাও কিন্তু গ্রামার শেখার জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা দেখে নেবে। সো এইভাবে কিন্তু আমরা জিনিসগুলোকে করতে পারি যে কিভাবে সেন্টেন্সটা মেকিং করতে হয়, ওকে? আমি আরেকটা তোমাদেরকে দেব, লাস্টটা আমরা করব, 10 নম্বর সেন্টেন্স, রাইট? কি না রিমা খুব ভালো মেয়ে, জায়গা নেই এখানটা লিখলাম, ওকে? রিমা খুব ভালো মেয়ে। সো আমি কি লিখতে পারি? রিমা, রিমা, রাইট? এবার আমি কি করব না ভার্বকে ইউজ করব, দ্যাট মিন্স ইজ ব্যবহার করব এখানে, ইজ, এবার কি এ। এবার ভালো, যদি শুধু ভালো মেয়ে দিতাম তাহলে গুড গার্ল দিয়ে দিতাম, বাট খুব ভালো মেয়ে দিয়েছি, দ্যাট মিন্স ভেরি গুড গার্ল, ভেরি গুড গার্ল, ওকে? তাহলে কী লিখলাম? সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্টকে ব্যবহার করলাম, রিমা ইজ এ ভেরি গুড গার্ল, ওকে? বোঝা গেল? তো এইভাবে কিন্তু আমি এখানে কিন্তু আমি একটু অ্যাডজেক্টিভও ব্যবহার করে ফেলেছি ভেরিটা, তো যাই হোক আমি নর্মাল সেন্টেন্স শেখাচ্ছিলাম। তো যদিও রিমা ইজ এ গুড গার্ল, সরি, রিমা ইজ এ গুড গার্ল যদি দিই, বা রিমা ভালো মেয়ে যদি দিই, তো রিমা ইজ এ গুড গার্ল এভাবে দিলেও হবে, আর রিমা ইজ এ ভেরি গুড গার্ল মানে খুব ভালো মেয়ে। তো এইভাবে সেন্টেন্সকে আমাদের আমি এক্সারসাইজের মাধ্যমে তোমাদের শেখালাম কীভাবে সেন্টেন্সকে মেকিং করবে, কীভাবে তোমরা ভালো করে লেটার প্যারাগ্রাফ লিখতে পারবে। তো বাংলা অটোমেটিক যদি তুমি জানো, তার থেকে কনভার্ট করে ইংলিশে লেখাটা কিন্তু কোনো ব্যাপার না। যদি তুমি ওয়ার্ড, যে স্টক ওয়ার্ডগুলো আমি শেখাই, অর্থাৎ ভোকাবিলিটি যে ওয়ার্ডসগুলো আমি শেখাচ্ছি, সেই ওয়ার্ডসগুলোকে ফলো করো, আর ডেলি ইউজ সেন্টেন্সেসগুলো ফলো করো, ডেলি যদি ক্লাসগুলো আমার ফলো করো, ঠিক আছে? আজকের জন্য এগুলো খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, আজকের লেসন যেটা আমি শেখালাম। আজকের জন্য এইটুকু, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করো, খুব ভালো থেকো, টাটা।